ওই যে মারটা দিনে সেই মার খেয়ে তারপরে তো আমি ঠিক আছে আর কি করব এবারে চলতে হবে আমার আম্মা কেঁদে কেটে একেবারে অস্থির হ্যাঁ তেল টেল লাগিয়ে দিলো এটা অনেক দিন ছিল তো যাই হোক এটার অবশ্য কারণ আছে আব্বা অতটা হয়তো জানতে পারতেন না আমরা যে ইয়েতে চলে গেছিলাম করলেন পতঙ্গা চলে গেছিলাম ওইখানে আমার আমার বন্ধু ছিল সে পাথর কাটা বাসা ছিল টেলিফোনে প্রায় তখন আমাদের সাথে যোগাযোগ ছিল আমার বাসার একটা টেলিফোন ছিল জিইসি টেলিফোন সেই সময়কার হ্যাঁ তখন ওই আমার এখন নাম্বার মনে ডাবল ফোর এইট হ্যাঁ তো সেই টেলিফোনে প্রায় ওর সাথে যোগাযোগ হতো ও করে কি দুষ্টামি করে আমার বাসায় ফোন করেছে ফোন করে আমার আব্বা ধরেছেন আব্বাকে জিজ্ঞেস করছেন যে ফজল কোথায় হ্যাঁ তো বলছে তো কি জানি বাসায় নাই বোধহয় ও না ও আমি শুনেছি যে সে পতেঙ্গা গেছে বন্ধুদের সাথে বেতার ব্যক্তিত্ব ফাজল হোসেনের সাক্ষাৎকারে তৃতীয় পার্ব দেখবেন বাংলাদেশ সময় সন্ধে সাতটায় এবং ভারতীয় সময় সন্ধ্যায় সাড়ে ছটায় চোখ রাখুন সি এন টিভিতে